বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা শব্দ এবং তরঙ্গ অধ্যায়টি পুনর্মূল্যায়ন করছি। এই অধ্যায়ে আমরা প্রথমে তরঙ্গ এবং তরঙ্গের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। তারপর তরঙ্গের বৈশিষ্ট্য, শব্দের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদি সম্পর্কগুলো নিয়ে, এবং শ্রাব্যতার সীমা এবং শব্দ সংক্রান্ত শ্রাব্যতা সীমার বিষয়ে অন্যান্য সমস্যাগুলো, শব্দের তীক্ষ্ণতা, শব্দ দূষণ সহ শব্দ সংক্রান্ত কিছু মৌলিক ধারণাগুলো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন ফার্স্ট যে আলোচনায় আসবে সেটি হলো সরল সঞ্জিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন। কোন পর্যবৃত্ত গতি সম্পূর্ণ কণার গতিপথ যদি এরকম হয় যে এটি সরল রৈখিক হবে ত্বরণ সাম্যাবস্থান থেকে স্মরণের সমানুপাতিক, তাহলে সেটিকে বলা হবে হলো সরল সন্দিত স্পন্দন। স্পন্দন গতির বৈশিষ্ট্য হচ্ছে গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। তো এই সরল সন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে যে দোলনকালের ইকুয়েশনটি হবে সেটা এখানে কিন্তু উল্লেখ করা আছে। এটা হবে হলো এত, আর এটিকে যদি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তখন ইকুয়েশনটা হবে। তো আমাদের এখানে বুঝতে হবে এটা স্প্রিং দোলকের মানে স্প্রিং ধ্রুবকের মাধ্যমে যদি কোনো কিছুকে দেওয়া হয় তখন উপরেরটা, আর নিচেরটা হবে তোমার হলো কি সুতার সাহায্যে যদি কোনো বস্তুকে ঝুলে দেওয়া। এখন এর পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরো মৌলিক যে বিষয়গুলো দেখবো সেটি হলো যে কোন বস্তুতে যখন প্রত্যয়নকারী বল প্রয়োগ করা তাহলে সেই বলটার প্রকৃতি কেমন হবে। সেই বলটার প্রকৃতি হবে হলো F = -kx। এই বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি বেগ উৎপন্ন হয়ে সেখানে সরল দোলন গতি সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে তোমার বলের ইকুয়েশন হবে হলো F = -kx। সেখানে কৃত কাজের রাশিমালা যদি আমরা বের করি তাহলে ক্যালকুলেটিভ ভাবে সেখানে মান হবে ½mv². এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ আসবে। এখানে সরল দোলককে আমরা দেখার পরিবর্তে এখানে স্প্রিং দোলক দেখানো হচ্ছে। এই স্প্রিং দোলকের ক্ষেত্রে স্প্রিংটি উপরে নিচে যাওয়া আসা করবে, তো উপরে নিচে যাওয়া আসা করতেছে একটি নির্দিষ্ট ছন্দে বা নির্দিষ্ট সময় পর পর এটি উপরে উঠিচ্ছে, উপর থেকে এটি নিচে যাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি আমাদের এই জায়গাতে স্প্রিং দোলকটি দেখা হলো। এ দোলকের দোলন কাল বের করার অপশনটি খুবই সহজ, সেটি হলো T = 1/F। আবার অন্যদিকে F = 1/T, দুটোই কিন্তু পক্ষান্তর করে এটি লেখা যায়, এটার নাম হলো একান্তরকরণ। এই প্রক্রিয়াটার নাম আমি তোমাদের একটু মার্ক করে দিচ্ছি, সেটা হলো এই জায়গায়। F = 1/T, তাহলে 1/T = কি কথা বুঝছো কি? তাহলে এখানে টির মানটা এফ এর সাথে যদি একান্তরকরণ করা হয় তাহলে কিন্তু অনায়াসে টির মান বা এফ এর মান যেটাই হোক অনায়াসে আমরা বের করতে পারি। এটাই সেই ইকুয়েশন। এখন আসো হলো তরঙ্গ, যেটা ওয়েভ। তরঙ্গ হলো একটি পর্যাবৃত্ত আন্দোলন, যে আন্দোলন তত্ত্ব এবং কোন বিষয়কে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করতে সাহায্য করে। তাহলে এই পর্যাবৃত্ত আন্দোলনটি কিভাবে কাজ করছে সেই বিষয়গুলো সম্পর্কে একটা সার্বিক মূল্যায়নের বিষয়টি কিন্তু আমাদের থাকবে। তো তরঙ্গের ক্ষেত্রে এই পর্যাবৃত্ত আন্দোলন কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এটি সব মানে তথ্য এবং
শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখছে সেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সহজ অপশনে দেখতে হবে যে শব্দ সঞ্চালনের ক্ষেত্রে কোন না কোনো মাধ্যম প্রয়োজন, সেখানে মাধ্যমটির মাধ্যমে যখন সঞ্চালিত হয় তখন সেই তরঙ্গটির যে কিছু পরিবর্তন আসা সেই বিষয়টি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এখন দেখো এখানে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে এই পানির ঢেউয়ের, পানি ঢেউ কাটছে, উঠছে, নামছে, এগুলো কিন্তু অনেক উদাহরণ এখানে দেওয়া আছে। তো সেই জায়গাতে ঢেউয়ের এই বিষয়টি কিন্তু আমাদের আরো ক্লিয়ার হয় যে পানি অতিরিক্ত অংশ নয়, স্বাভাবিক অংশগুলোই উপরে নিচে যেয়ে কিন্তু ঢেউ সৃষ্টি করে, আর এই ঢেউটা আমাদের তাড়িত চুম্বক তরঙ্গ আকারেও কিন্তু সঞ্চালিত হয়। কিন্তু শব্দে ঢেউয়ের ক্ষেত্রে এটি কিন্তু আসলে ওরকম উঁচু নিচু হয় না, এখানে সংকোচন প্রসারণ এরিয়া তৈরি হয় এবং এই বিষয়গুলো কিন্তু সেভাবে মেনটেন করা। আশা করি তোমার এই যে তরঙ্গ সংক্রান্ত যে প্রাথমিক আলোচনাটি সেটা শেষ। এখন আমরা তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে পরবর্তী সেশনে ইনশাআল্লাহ কথা বলবো।